ফাইনালি এসে পৌঁছালাম শিলিগুড়িতে। আর একেবারে এরকম বৃষ্টি নিয়ে, কলকাতা থেকে বৃষ্টি নিয়ে উঠতে গিয়ে আজ তো ফ্লাইটটা মিস হচ্ছিল। একেবারে দৌড়ে দৌড়ে হ্যান্ড লাগেজ ছিল বলে আমরা কোনোক্রমে ফ্লাইটে বোর্ড করতে পেরেছি। অনেকদিন পর শিলিগুড়িতে এসে ভীষণ ভালো লাগছে। উত্তরবঙ্গের সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদের জন্যই, তোমাদের কাছে আশা, এবং এই আশা মানে আরো বেশি। হ্যাঁ বলেছি, তুমিও একটু বলতে পারো যে কিভাবে এসেছি আমরা। কাউন্টার বন্ধ হয়ে গেছিল একদম, মানে হ্যান্ড লাগেজের জন্য আমরা আজকে শিলিগুড়িতে এখন এই মুহূর্তে। আর ওয়েদারটা একদম মানে পুরো বৃষ্টি, জোরে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে এমনি এতদিন পর এসে, এবং এখানে এত মানুষজনকে দেখে আরো ভালো লাগছে। আর এবারে পুজোর ঠিক আগে যখন এসেছি, আমাদের শিলিগুড়ি শোরুমেতে কি কি রয়েছে সেগুলো আমি একবার দেখাবো, কি ধরনের নিউ কালেকশনস আমি পুজোর কথা ভেবে এখানে রেখেছি। চলো শুরু করি। প্রথম যে দিন দেখে নাও, সাউন্ডের ডিস্টারবেন্স নেই তো, একটু চেক করো, একজন একজন একটু চেক কর না সাউন্ডের কোনো ডিস্টারবেন্স আছে কিনা। সুমিন অন রাখ বাবু, ফার্স্ট যে কালেকশনটা দেখাবো এটার উপরটা জাস্ট দেখা, পুরোটা দেখা, আরো ক্লোজে দেখা। এটার একটা স্ক্রিনশট নিক বন্ধুরা। দামটা বল কত আছে, একটা যে কোনো দাম দেখ। পূজয় গিফটের কালেকশন, সব জামদানির অপশন, পুরোটা যাতে স্ক্রিনশট নিতে পারে সেভাবে দেখা। এই পুরো ব্লকটার প্রাইস রয়েছে 500 ইচ, মানে 500 টাকায় সব জামদানি পরে পুষ্পাঞ্জলি কাউকে গিফট করতে পারো। আর এই কালেকশনটাও কিন্তু ভীষণ সুন্দর, মানে আমার মনে হচ্ছে ভীষণ আনইউজুয়াল। দাঁড়াই, এই দাঁড়া এক মিনিট, দাঁড়া হোয়াইট ইয়েলোর এই কম্বিনেশন, আর তার সঙ্গে কি সুন্দর এই কালারটা, এই কালারটা পারফেক্ট আসছে, খুব সুন্দর এই কালেকশন। জামদানি মানে পলিশ জামদানি, তোমরা দেখতে পাচ্ছ সব জামদানি পলিশ জামদানি। যে কাউন্টারটাতে রয়েছে দুটোই পাবে, এটার প্রাইসটা বল কত, 1420। গেটটা খুলে রাখো, নেটওয়ার্ক আসছে না, নাহলে পুরো খুলে দাও গেটটা, নেটওয়ার্ক খুলে রাখো। সরি ভাই, একটা ইন্টারাপশন হয়ে গেছে। আর এরপর এ বছর পুজোর বিভিন্ন রকম কালেকশন, খোলো এটা, খোলো এটা, তো বিভিন্ন কালার আছে, সুপ্রিয় আমায় কালার দাও, ধরো রিকোয়েস্ট গুলো কেউ দেখো, দামটা দেখে নে একদম। গিফট আইটেমের জন্য ফার্স্ট কালেকশন লাইট ওয়েট কালেকশন, টিল ব্লু কালারের উপর কপারের একটা ফিনিশ রয়েছে, একটা এথনিক লুক রয়েছে উইথ ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিসটাতে বুটি বর্ডার দুটোই পাচ্ছ। প্রাইসটা দেখ, 1250 পাচ্ছ, এখানে এখানে আমার হাতের কাছে 1250 এই একটা কালার না। আমি আজকে শুধু তোমাদের দেখাবো যে শিলিগুড়ি ব্রাঞ্চে এলে তোমরা যেখানে যেরকম কালেকশন চাইছ সব কটা পেয়ে যাচ্ছ, 1240 ইচ। এই এতগুলো রয়েছে সেমি খড্ডি কালেকশন, সেমি খড্ডি বা পাওয়ার লুম খড্ডি, 1240 ইচ। এবার এগুলোকে একটু সরিয়ে নাও, এবার ওইটা একটু খোলো, এই ব্ল্যাক সিলভার হ্যান্ডলুমটা। এর পাশে কিন্তু আমাদের হ্যান্ডলুম কাউন্টারও রয়েছে, তো হ্যান্ডলুমের কাউন্টারেতে ব্ল্যাক উইথ সিলভার হ্যান্ডলুমটা এরপর তোমাদের জন্য। এই ওকে আছে, রিকোয়েস্ট দেখ, রিকোয়েস্ট দেখ, একটু ক্লোজে দেখা জামদানির আঁচল, ট্রেডিশনাল জামদানির আঁচল, আঁচলটা একটু ক্লোজ কর, ট্রেডিশনাল জামদানির আঁচল, গোটা গায়ে বুটি, ইয়েস ভীষণ সুন্দর। কত দাম? 2270, একদম সফট কমফোর্টেবল এই কালেকশন, 2270 প্রাইস। এবার এটা খোল, ও এইটা দেখানো হয়নি, এটা খুলে নে, সফট কমফোর্টেবল কটনের এই কালেকশনটা, উল্টো হলো রে বাবু, ধনে খালি কটনের কালেকশন একেবারে নতুন রূপে, পুরো বডিতে যে এই স্ট্রাইপটা, এটাই কিন্তু এর একটা আলাদা লুক এনে দিচ্ছে। এবং তার সঙ্গে এই যে মিনেকারির ছোঁয়া, এটা কিন্তু এ বছরের নিউ অ্যারাইভাল রয়েছে, ভীষণ সুন্দর একটা স্মার্ট কালেকশন, বডি হাগিং কালেকশন। প্রাইস দেখ,
1310 এতে এরকম একটা সুন্দর কালেকশন তোমরা পাচ্ছ, দামটা দেখে খোল। এবার দেখাবো ব্রোকেট, সাউথ ব্রোকেট এর কালেকশন। সাউথ ব্রোকেট অফ হোয়াইট এর সঙ্গে একটা ক্রস ডুও নিয়ন পিঙ্ক। দোস্তো লুক এট দিস ওয়ান, সোজা কর, দুটো হাত সমান হবে, দুজনের দুটো তোলা সমান হবে, তাহলে ওর দেখ পেতে সুবিধা হবে। দেখ এবার তুই দেখ সামনে থেকে পাচ্ছিস তো, একদম কপার জরিতে হাইলাইটেড হ্যায় ইয়ে ওয়ালি কালেকশন। ব্রোকেট কাঞ্জিভরম মে হ্যায় অর ইসকি ব্লাউজ পিস ভি কন্ট্রাস্ট কালার টোন মে হ্যায়, বিউটিফুল ইয়ে ওয়ালি জো কালেকশন হ্যায় দোস্তো। কি দাম আছে? 4430, 4430 লো এই কালেকশন এর প্রাইস নিয়ে চলে এসো। বিদর্ভ তসর তৈরি হয় এবং এই তসরটা পিওর। এর এই ডিজাইনটা লক্ষ্য করো, একটা জিওমেট্রিক টাচ রয়েছে, আর তার সঙ্গে এই যে গোল্ডেনটা, এই গোল্ডেনটা প্রপার আসছে গিচার। এই গোল্ডেনটা অ্যাবসলিউটলি একটা রিচ লুক দেয়, তার সঙ্গে একটা ফুসিয়া পিঙ্কে হাইলাইটেড আঁচল এবং এইটা উইভিংয়েই গেছে, এবং গিচার এই ভার্জিন কালার টোনটাও এখানে হাইলাইটেড। প্রাইস বল বাবা, সরি 4820। এই কালেকশনে ডিফারেন্ট কালার অপশনসও পাবে তোমরা, 4820 উইথ সিল্ক মার্ক। আচ্ছা এবারে ওদের আরেকটা রিকোয়েস্ট এসে গেছে, স্বর্ণচুরি মিষ্টি কুন্ডু, মিষ্টি কেমন আছো আর কারা কারা আছে একটু নাম পড়তে পারিস আমায় বলিস, নাম দেখে নিয়েছো? পিওর স্বর্ণচুরি চেয়েছে সোমেন, পিওর চেয়েছে, পিওর চেয়েছে, একটা সেমিও দিয়ে দাও। পিওর স্বর্ণচুরি কালেকশন, টাইমলেস ট্রেডিশনাল কালেকশন, যেটা ডেফিনেটলি আমাদের হেরিটেজের সঙ্গে আমাদেরকে জুড়ে দিয়েছে। স্পেশালি এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে আমাদের হিস্টোরিক্যাল হিস্ট্রি, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব যেন এই উইভিং এর পরদে পরদে মিশে গেছে। শাড়ি না মাইথোলজিক্যাল স্টোরি, সত্যি সত্যি তাই। উইথ সেলফ মার্ক এই কালেকশন কত রে? 13,340 উইথ সেলফ মার্ক, এবং এর পাশে একটা সেমি স্বর্ণচুরির কালেকশন। এক মিনিট রাখ রাখ, দেখো এটার দাম 13 আর এটার দাম দেখ বল 1560। মানে ভাববে যে দিদি তুমি একই ধরনের কালারও দেখাচ্ছ, একটু একটু গ্যাপ দিয়ে রাখ, এটা একই ধরনের, হ্যাঁ ওটার এই মাঝখানটা ধর বাবু, হ্যাঁ একই ধরনের কালার, শুধুমাত্র এটা পাওয়ার লুম সুরাটে বলে এটার প্রাইস হলো 1560 না 1560 আর এটার 13,000। সো বুঝতে পারছো হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম এর ডিফারেন্সটা কি? হাই স্যার, 1560 কিন্তু ভীষণ সফট কমফোর্টেবল বডি হাগিং, এবং গ্রিন দেখাচ্ছে মানে গ্রিন নয় বিভিন্ন কালার অপশনস নিয়ে রেডি। শিলিগুড়ি শাখা আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, পিএম টাওয়ার আকাশবাণী ভবনের ঠিক পাশে ফার্স্ট ফ্লোরে রয়েছে আমাদের শোরুম। পরের দাও সোমেন দাও, রাখি সান্নাল কেমন আছো রাখি, অ্যান্ড লাভ ইউ অল। প্রণব কারা কারা রয়েছে একটু নাম বল, দাম দেখেছো কে আছে? সরি কি শাহ? ও সোয়াগা, সোয়াগাতা, আচ্ছা স্বাগতা, এবার বুঝতে পেরেছি স্বাগতা। হাই স্বাগতা কেমন আছো? মঙ্গলগিরির এই কালেকশন নিয়ে আলাদা করে আবার দুটো হাত এক হবে। হ্যাঁ দেখ এবার ওর পেতে সুবিধা হবে। সিকো মঙ্গলগিরি, একটা ধাগা কটন একটা ধাগা সিল্ক, তাই এরকম সিল্ক ফিনিশ, এরকম সফট লুক, স্ট্রাইপ আঁচল, গোল্ডেন জারি টাচ, ডিফারেন্ট কালার অপশনস এর সঙ্গে রেডি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। প্লিজ একসঙ্গে এসে ছবি তুলুন লাইভে, এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন দাদা আপনিও, তাদের সঙ্গে একটা আমি ছবি তুলতে চাই। এবার আপনি আপনার নাম বলুন। তুমি বাবু একটা সেলফি তোলো তোমার ফোনটা থেকে, তুমি তোলো তাহলে সেটা বেটার হবে, এবং যখনই ওর বিয়ে দেবেন তখন কিন্তু আমরা আছি। বিজে বাচ্চারা চান হয়ে গেছে,
এটাও পছন্দ, আমি দুটোই দেখাতে বলছি। আচ্ছা সেমি বালুচরি আর এই মঙ্গলগিরি একটু ওনাদের দেখাও। হ্যাঁ খুব সুন্দর না, হালকা। আপনি একটু এদিকটা বসুন দিদি, আমি আমি বলছি দেখাতে। আচ্ছা এটার দাম বলে দে বাবা। 2980 হলো এই কালেকশনের প্রাইস। এবারে বিষ্ণুপুরি সিল্ক দেখা, খোল বাবু একটা, যে কোনো খোল, প্যার একটা খোল। আর এই কালার অপশন গুলো দামটা দেখে নে রে, বিভিন্ন কালার অপশন রয়েছে, খুলে নে। পুরোটা খুলছিস কেন? চার ভাজে খুললেও পেয়ে যাবে ও, ছোট কর ছোট কর। হ্যাঁ ব্যাস পাওয়া যাচ্ছে তো পুরোটা। এর আমি বিভিন্ন কালার অপশনসটা না এরম ভাবে রাখছি, ওটা রাখ। এটা আবার একটুখানি ভালো করে ক্লোজ আপে দেখা, গঙ্গা যমুনা বর্ডারে আছে। প্রাইস রেঞ্জ সেম তো রে সব, 4050 ইচ সেমি। এটা বিষ্ণুপুরি সিল্কের কালেকশন, পিওর বিষ্ণুপুরি কন্ট্রাস্ট বর্ডার, এবং আঁচলটাও রয়েছে দেখো খুব সুন্দর। এটা কপার ফিনিশে উইথ ব্লাউজ পিস রয়েছে, 4050 ইচ। তিনটে কালেকশনস আমি তোমাদের দেখালাম। আর এরপর ওইটা নিয়ে পজিশনাল প্রিন্ট, হ্যাঁ কানি, এ বছরে যেটা ভীষণ হিট দ্যাট ইজ কানি সিল্ক, কাশ্মীরি কানি। অনেক সময় কাশ্মীরি কানি উইভিংও রয়েছে, কোথাও আবার পজিশনাল প্রিন্টেও হাইলাইটেড রয়েছে। সেই রকমই একটা বিউটিফুল কালেকশন, একটু পরে কর না ওটা। ধর বাবা একটু তোল, একটু তোল, আঁচলটা পাবে তাহলে। এবার দাঁড়া, পাচ্ছিস সুন্দর করে পাচ্ছিস? এগুলো কিন্তু খুব হিউজ এই মুহূর্তে নেই, কিন্তু পেয়ে যাবে তোমরা। এই এইটার একটু ক্লোজ আপ দেখা, দেখো কোথাও তোমরা সেই ঐতিহ্যের ছোঁয়া পেয়ে যাচ্ছ। সঙ্গে রয়েছে এরকম ব্রোকেট ব্লাউজ, দা টেনে সরাস না, দামটা দেখ, 5350 হলো এই কালেকশনের প্রাইস। এবং একেবারে সফট কমফোর্টেবল বডি হাগিং, শিপন নিয়ে হয় না রে, কমফোর্টেবল বডি হাগিং পরলে কিন্তু এক্স্যাক্টলি এতটাই ব্রাইট আর গর্জিয়াস লুক দেবে। আচ্ছা তুই কি আনছিলি জান? আমি এটাই তো দেখালাম হোয়াইটটা। পায়েল কুমার বলে একজন আছেন, উনি বলছেন দিদি আপনার শাড়িটা বলুন। ওকে পায়েল, আমি পরে রয়েছি মোডাল, মোডাল সিল্কের উপর এই যে প্রিন্টের কালেকশনটা রয়েছে। এই এরকম আর একটা কালেকশন রয়েছে দেখ, এনেছি আমি হাতে, ওইখানটা আছে দেখ, ওই দিক থেকে নিয়ে। এবং এর বিভিন্ন অপশনস পাবে তোমরা, সেই অপশনস গুলো দেখাবো। আর আগে এই কালেকশনটা দেখাবো, আজকে যে স্টকিং করলাম না, আজকে যে স্টকিং করলাম মালগুলো কোথায় রে? এই যেটা পরে রয়েছে এই ধরনের একটা শাড়ি দেখ আছে, প্রত্যেকটা প্রিন্ট আলাদা হবে কিন্তু, খোল না তো। কাঁথাটা কে দেখতে চেয়েছেন? ততক্ষণ কাঁথাটা দেখিয়ে দিই, ধর ঠিক করে, এই তো লাইভ হয়ে গেছে, চ ক্লোজ হবে চ। কাঁথা স্টিচ এটা কার রিকোয়েস্ট ছিল? এগুলো খুলতে থাক একজন, আর একজন এদিকে আসতে পারবি? এগুলো খুলতে থাক, তাহলে চটপট পরপর দেখাতে একবো। কাঁথা স্টিচের এই কালেকশনটা দেখো, কোথাও প্রকৃতির সঙ্গে জুড়ে দিয়েছে এই কালেকশন, শাড়ির মধ্যে দিয়ে প্রকৃতির ছোঁয়া। সরি বন্ধুরা বারবার ডিস্টার্ব হচ্ছে, অ্যাকচুয়ালি আজকে এত বৃষ্টি, নেটওয়ার্ক ইস্যুর জন্য এই প্রবলেম হচ্ছে। দাম বল, খুলতে থাকুন খুলতে থাকুন। 9230 হলো এই কালেকশনের প্রাইস, খোল খোল তুই এটা খোল, 9230 উইথ সিল্ক মার্ক এই কালেকশনের প্রাইস। আর এই মুহূর্তে চিনিয়া যে ফ্যাব্রিকটা এবছর ইন, সফট চিনিয়ার কালেকশন, এবং কালার টোনটা একটু ক্লোজ আপে যা, এই বোর্ডটা মোবাইলের বোর্ডটা। হ্যাঁ হ্যাঁ বলছি, এক্ষুনি বলছি। স্টোন দিয়ে, সোরোস্কি দিয়ে হাইলাইটেড এই গ্লিটারি এফেক্টটা, অলিভ গ্রিন কালারের এই গ্লিটারি এফেক্ট। এই কোনাটা একটু ধরো না, একজন এসে হাতটা বাড়িয়ে জাস্ট এখানটা ধরো। হ্যাঁ আর আমি যেটা পরে আছি সেইটা, এটার দামটা বলে দাও, 6560 হলো এই পার্টি ওয়্যার চিনিয়া উইথ সোরোস্কির প্রাইস। এটার দামটা দেখ, 4130, আমি যে শাড়িটা পরে আছি তার প্রাইস 4130। আর একটা ব্লক দেখো আমি দেখাচ্ছি, সেম একটু কিন্তু প্রিন্টের ডিফারেন্স আসবে। এই এই জায়গাটা থেকে চল,
ক্রাশ একটা আলাদা, গোল্ডেন আলাদা করে এটা কিন্তু আমাদের করা হয়েছে। আর তারপর এই মডাল সিল্ক উইথ প্রিন্টের কালেকশন, কোথাও কলমকারী প্রিন্ট, কোথাও আজরক ব্লক, 4130, তাই তো? 4130 ইচ, দুটো কালেকশনের প্রাইস 4130 ইচ। পরেরটা খোল, খোল খোল, এই এই শিবনগুলো খুলে নিন না, একদম পিওর। আচ্ছা আমার আমার দিকে ক্যামেরা কর, পিওর যে স্বর্ণচুরি গ্রিন শাড়িটা বালুরঘাটে চাইছো তুমি, প্লিজ ওটা স্ক্রিনশট নাও, আমরা শিলিগুড়ি থেকে বালুরঘাট পাঠিয়ে দেবো। আর থ্যাংক ইউ সো মাচ, খুব রিসেন্ট ওপেন হয়েছে বালুরঘাটে আমাদের শাখা, আমি বলবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো রেসপন্স ছিল। এবং বিশ্বাস করো এই শিলিগুড়ি থেকে আমার যাত্রা শুরু হয়েছে, আদিমোহিনীমোহন কাঞ্জিলালের ফার্স্ট ব্র্যান্ড শিলিগুড়ি, সেজন্য এরপর একটু ভালোবাসাটা বেশি। এখান থেকে শুরু করে আমরা মালদা গেছি, আজকে বালুরঘাটেও পৌঁছে গেছি। এবং বালুরঘাটে তোমরা ওই ধরনের স্বর্ণচুরি ডেফিনেটলি পাবে, না হলে এখান থেকে আমরা ওখানে পাঠাবো তোমাকে। আর এই মুহূর্তে ফিগার ওরিয়েন্টেড এক্সক্লুসিভ একটা বেনারসির কালেকশন, এটা কারো রিকোয়েস্ট ছিল? প্রণব রিকোয়েস্ট ছিল এটা? এই ফিগারগুলো একটু ক্লোজ না যাবে দেখতো, কেন এগুলো হ্যান্ড ওভেন কালেকশন, তো একটা মানুষের কতটা পরিশ্রম। আর তার সঙ্গে এই পুরো বডিতে ফিগার, কুচিটা না এরম ভাবে ধর, এরম না, এরম ভাজ কর, ধর, তোল 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 তোল, এবার হাতটা তোল তোল তোল, আরো তোল আরো তোল, ব্লুটাও একটু দেখা যাক, কুচিটাও একটু দেখা যাক, হ্যাঁ হ্যাঁ, ওরম মুড়িস না মানা, হ্যাঁ আর একটু ঠিক কর, সোজা কর, মুড়ো না একদম, এই এই থাকবে, দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে কুচিটাও যেরকম সুন্দর, আঁচলটাও সুন্দর, দামটা বল, পাওয়ার লুমে রয়েছে এই কালেকশন, প্রাইস 5870, পাওয়ার লুমের কালেকশন 5870। সেমি খাড্ডি শিবানী দেখতে চেয়েছো, শিবানী রিকোয়েস্টে হট পিঙ্ক বা নিয়ন কালার, এবং এই ধরনের কালার টোন গুলো পেস্টি মুড কে এনহান্স করে। ইয়েস দোস্তো, এসি এক লাইট ওয়েট কালেকশন, ব্রাইট কালেকশন। আর কাকা আমাকে একটা ব্লাউজও দিও না, এর সঙ্গে ব্লাউজের অপশনও তো পাবেন, বাস এরমই রাখো হাতটা। কি দাম বলো? 3810 সেমি খাড্ডি কালেকশন, সুন্দর না ওটা, মিশিয়ে যাবে, কন্ট্রাস্ট দিতে হবে। এটা অবশ্য উইথ ব্লাউজ পিসই আছে, উইথ ব্লাউজ পিস আছে, ওই সিকোয়েন্সটা বের করতো বাবা পাশ থেকে, হ্যাঁ ওই লাইট সিকোয়েন্সটা নে, এটা খোল, দামটা দেখ খোল। বন্ধুরা এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে রয়েছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড লাভ ইউ অল। তোমরা থাকার জন্যই কিন্তু আমার থাকা, এবং তোমাদের এই ভালোবাসার টানে বারবার আসা, এবং এইভাবে আদিমোহিনীমোহনের সাথে পাশে থেকো, আমি এই কথাটা বারবার বলতে থাকি। এই ডবলে দাও, ডবলে দাও, কোনো কালার বোঝা যাবে না নাহলে, হ্যাঁ এইবার বোধ হয় কালারটা বুঝতে পারবে, হ্যাঁ দেখতো পাচ্ছিস কালারটা, ওই কোনাটা ধর, আমি এই কোনাটা ধরছি, এবার দেখ, ঠিক আছে শাড়িটা একদম। পার্টি ওয়্যার কালেকশনেও কিন্তু রেডি রয়েছি আমরা, ফ্লোরাল মোটিভ হাইলাইটেড উইথ সিকোয়েন্স, পুরো বডিতে সিকোয়েন্স একটা, আর একটা সফট কালার, আই সুদিং কালার, এবং কোথাও যেন স্কাইকে রিফ্লেক্ট করছে এরকম একটা কালার। দাম বল, ঠিক করে দেখ, 3690 লোই কালেকশনের প্রাইস, 3690। তোমার হাতেটা কি দেখতে চাইছে কেউ? আচ্ছা পিওর সিল, প্রিন্টেড পিওর সিল দেখতে চাই, দাম দেখে নিয়ে খোল, প্রিন্টেড পিওর সিল দেখতে, তোমরা ওদিকটাও দেখাও, কাঞ্জিবরম রয়েছে, খুব সুন্দর একটা কাঞ্জিবরমের কালেকশন, আমি এটাই বলতে চাইছিলাম। এই ধরনের একটা কাঞ্জিবরম বুবাই আমায় দেতো, যেরকম দেখাচ্ছেন কাঞ্জিবরমের, এখানে বিভিন্ন অপশনস রয়েছে, এগুলো কিন্তু উইথ সিল্ক মার্ক, এটার দাম দেখ, আর এটা দেখিয়ে নিয়ে কাঞ্জিবরমটা দেখাবো। এই হ্যান্ড পেন্টিংটা লক্ষ্য করো, সত্যি কথা শিল্পীর শিল্প সত্তাটা যেন ফুটে বেরুচ্ছে, এবং এটা আর একটু খুলতে হবে, কারণ এটা এই দেখো এটা এত সুন্দর শাড়িটা। আপার ইয়র্কের যে বর্ডারটা রয়েছে লিফ মোটিভ, লোয়ার ইয়র্কের বর্ডার রয়েছে এই ফেসটা, এবং সেই ফেসটা কিন্তু কিছু কথা বলছে।
তার সঙ্গে ফ্লোরাল মোটিভের একটা ভীষণ সুন্দর লুক। প্রাইস বলো 4900 উইথ সিল্ক মার্ক। আর এই মুহূর্তে আমার হাতে যে কাঞ্জিবরমটাও রয়েছে এটাও উইথ সিল্ক মার্ক রয়েছে, এবং এটা কালার কম্বিনেশনটাও আউটস্ট্যান্ডিং। অ্যাফোর্ডেবল রেঞ্জে রয়েছে এই কালেকশন। 65 কত? 6540। এবং এটার ব্লাউজ পিসটা রয়েছে, এইটা ব্লাউজ পিসটা বের করে দিলাম, এবার দেখ পাচ্ছিস? আরে কেউ নম্বরের বোর্ডটা দে না রে বাবু। 6540 উইথ সিল্ক মার্ক। এই ধরনের কাঞ্জিবরমের কালেকশনে ডিফারেন্ট অপশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি একটা দেখাচ্ছি, এর কিন্তু বিভিন্ন অপশনস পাবে। প্রণব মিয়ায় প্লিজ এখানে নিয়ে এসো, এটা দে, এটা একটু ধর একজন। এবারে এই নাম্বারটার একটা স্ক্রিনশট না, এই নাম্বার যেটা ভালো লাগছে এই নাম্বারের স্ক্রিনশটে তোমরা পাঠিয়ে দাও, আমরা তোমাদেরকে কল ব্যাক করবো। এবং আমরা ডেফিনেটলি, তুমি যে সিলেকশনটা চাইছো, বালুরঘাটে বসেই চাও, মালদাতে বসে চাও, বা অন্য কোথাও চাও, সেটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার রেসপন্সিবিলিটি আমাদের। আরও একবার মনে করাই, পিএম টাওয়ার আকাশবাণী ভবনের ঠিক পাশে, ফার্স্ট ফ্লোরে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের শিলিগুড়ি শাখা। এই বেনারসিতে রিকোয়েস্টের বিষ্ণুপুরি দে, ডোপিয়ান দে, কথাগুলি দেওয়ার থেকে বিষ্ণুপুরিতে বেনারসিটা দেখা, দেখানো হয়ে গেছে আমার। বিষ্ণুপুরি একটু দে, বর্ডারলেসটা, বর্ডার সরু বর্ডার আছে না একটা সরু জড়ি পার যেটা আছে, এটা হ্যাঁ নামটা দেখে নাও, খুলে রেডি রাখো। ডোপিয়ান দে, হায়দ্রাবাদি ডোপিয়ান, ওগুলো বার কর। মিনেকারি বেনারসি প্রাইস বলো 6800, 6800, লাল অল ওভার মিনেকারি বেনারসি। আর এর সঙ্গে এই ব্লাউজটা একটু দেখিয়ে দে, এরকম ব্লাউজের অপশনসও পেয়ে যাবে তোমরা, বিভিন্ন সাইজের পাবে। এই ব্লাউজটাও কিন্তু পারফেক্ট হবে এটার সঙ্গে। চল ওটা নিয়ে এসো, দেখাচ্ছি। বিষ্ণুপুরি সিল্ক একেবারে নবরূপে, সফট কমফোর্টেবল, কালারফুল তো ছিল, কিন্তু এই পুরো বডিতে চেকস দিচ্ছে একটা স্মার্ট লুক। কালার কম্বিনেশনটা দেখো, এখানটা কিন্তু রাস্ট, রেডিশ রাস্ট, তার সঙ্গে ডিপ ব্রাউন, আর তার সঙ্গে একটা পিঙ্ক, শকিং পিঙ্ক, যেটা পুরো কালেকশনটাকে একটা ডিফারেন্ট করে দিয়েছে। প্রাইস বলো 5220 উইথ সিল্ক মার্ক, 5220 উইথ সিল্ক মার্ক। আনো খোলো, এটা তো পিওর না, মানে সাউথ বোম্বাই এটা, এরপর ওটা দেখিয়ে দিও। সাউথ বোম্বাই এই কালেকশন কিন্তু উইথ সিল্ক মার্ক রয়েছে। এই ধরনের বোম্বাই অনেক সময় হয় উইদাউট ব্লাউজ, আবার হয় উইথ ব্লাউজ, এটা আমরা উইথ ব্লাউজ দেখাচ্ছি। ব্যাস ওরকমই রাখো, রাখো রাখো, হাতটা সোজা রাখো। এটা স্পেশালিটি হলো এর আঁচল, কন্ট্রাস্ট আঁচল, এবং এই সুন্দর নিয়ন গ্রিন কালার। ব্লাউজ পিসটাও মারুনে থাকবে। আর এটা প্রাইস বলো 7090, 7090 হলো এই কালেকশনের প্রাইস। সেমি কাতানের এই কালেকশন, খোল নিয়ে শোন। এটা কেউ চাইছে? এটা মাশরু না, মাশরু বের করে আনো। একদম যেটা ভালো লাগছে সেটা বুক করো, আমাদের পাঠিয়ে দেওয়ার দায়িত্ব। সেমি কাতানের নিউ অ্যারাইভাল কালেকশন, এই জায়গাটা দেখাও তো, দেখো পুরো নেকলেস প্যাটার্ন, অর্নামেন্টাল প্যাটার্ন, মিনেকারি কাজ, আর এই ধরনের স্ট্রাইপটাই বছর ইন রয়েছে। তার সঙ্গে উইথ ব্লাউজ পিস রয়েছে, ডিফারেন্ট কালার অপশনস রয়েছে। প্রাইস দেখ 2770, 2770 হলো এই কালেকশনের প্রাইস। দাও একটুখানি, এগুলো একটু দেখাতে দাও, ওখানে মানুষজন শপিং। এটা মাশরু, ঠিক মাশরুকে তো মাশরু দেখাতে হবে। এটা মাশরু, তুমি মাশরু না দেখালে আমি মাশরু কি করে বলবো? দেখো খোলো। আর এই মুহূর্তে মাশরু যা দেখতে চাইছিলে, মাশরু কালেকশন,
মাশরুম মানেই কিন্তু এবছর একেবারে ইন রয়েছে, এবং এই ধরনের মাশরুম ভীষণ সুন্দর। আর বেশি খুলো না, আর বেশি খুলো না, এই দেখো টান টান করো হাতটা দুজনে। আগে লক্ষ্য করো এই স্লিক বর্ডার, অ্যাবসলিউটলি স্লিক বর্ডার, আর একটা কিন্তু ম্যাট ফিনিশ, রিচ লুক, এথনিক। এবার এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, সিঙ্গেল ফোল্ডের বিউটি দেখো। এবং এটা কিন্তু উইভিং ডিজাইন, ব্যাক সাইড দেখো এটা টোটালি উইভিং রয়েছে। মাশরুম ক্ষেত্রে এরকম ধরনের বিভিন্ন পেস্টাল কালারে পাবে, দেখো এটাও একটা মাশরুম, এটাও কিন্তু রয়েছে পেস্টাল কালারে। দুটোর প্রাইস ডিফারেন্ট আছে, মানে জাল কাজে চাইলে পাবে, বুটিতে পাবে, কম রেঞ্জে, কম মানে রেঞ্জের ভ্যারিয়েন্টের সঙ্গে যদি মিক্সড হয় তাহলে সেটা কম রেঞ্জ হয়ে যাবে। এটার দাম বলো, পিচটার প্রাইস 6250, আর এটার দাম দেখো, এটার প্রাইস 6410, 6290, 6410। এবার ওটা কি রিকোয়েস্টে আছে গ্রিনটা? এটা কি রিকোয়েস্ট? মেরুনটা হলো, মেরুন শিফনটা। এবং দেখো এই প্রিন্টেড সেলগুলো প্রত্যেকটা পড়লেই কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ একটু ধুলে ধর, একটু তুলে ধর, কি হাইলাইটেড রয়েছে, আর সেটার মধ্যে একটা সুন্দর গ্লিটারি এফেক্ট রয়েছে, উইথ ব্লাউজ পিস রয়েছে। এই কালেকশন প্রাইস ওয়ার্ক 3500, 3500। ওটা নিয়ে আয়, আরে ওটা দে, বিষ্ণুপুরী সিল্কের উপর প্রিন্টের এই কালেকশনটা ভীষণ সুন্দর। সুদীপ্তা পিঙ্ক কালার চেয়েছো, এবং এই পিঙ্কটা একটা আলাদাই কিন্তু লুক আছে, মানে ফেস্টিভ মুডকে এনহ্যান্স করবে এরকমই একটা কালেকশন। ঠিক করে ধর বাবু মাথাটা, মাথাটা দুজনে ঠিক করে দাও, আঁচলটা থেকে চলো। উইথ সিল্ক মার্ক রয়েছে এই সমস্ত কালেকশন, এবং ভীষণ সুন্দর। এটার প্রাইস বলো, 3980, 3980। ওইটা একবার দেখিয়ে দাও আঁচলটা, দেখো মানে পিওর সিল্ক, আমি তোমাদের জোর গলায় বলতে পারি একসে এক কনসেপ্ট পাবে। এবং এটা আর বডির ভেতরেও কিন্তু এটা রয়েছে, প্রত্যেকটা কনসেপ্ট আলাদা, প্রত্যেকটা প্রিন্ট আলাদা, তোমারটা তোমার থাকবে এটুকু আমি বলতে পারি। আর এটাও কি রিকোয়েস্ট? সুমনা পশমিনা বেনারসি রিকোয়েস্টে রয়েছে, এবং এটা পুরো বডি রয়েছে কাজ, খুলতে হবে না, তুই ধরে থাক ভাই। পাওয়া যাচ্ছে পিঙ্ক ব্লু, আর ভেতরে একটা এমবস ডিজাইন, ছোট ছোট বুটি, কন্ট্রাস্ট বর্ডার, এবং কন্ট্রাস্ট ব্লাউজ পিস। এটা হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস, দামটা বল, 8680, 8680 হলো এই কালেকশনের প্রাইস। আরো আরো কালেকশন, এবং তোমরা রিকোয়েস্ট করতে থাকো, আমরাও চেষ্টা করবো সেগুলো দেখাতে। এবার একটু মেন্স ওয়্যার দেখিয়ে নি, এরকম সলিড কালারের পাঞ্জাবিও পাবে, কটনের এই ধরনের পাঞ্জাবির কালেকশনসও রয়েছে, আর হোয়াইট অ্যান্ড রেড যদি চাই সেটাও রয়েছে। দাও সঙ্গে ওটা দাও, বোর্ডটা দাও, বসাতে পারবো না। এই ধরনের ডিফারেন্ট পাঞ্জাবি, ডিফারেন্ট সাইজ এবং ডিফারেন্ট মোটিভ, এগুলো সব 1500 মধ্যেই আছে তোরে, এগুলো উইদিন 1500 রয়েছে। তাড়াতাড়ি খোল না, খুলে নে না তুই ওই শাড়িটা, আর মাত্র কটা দিনের অপেক্ষা, পিতৃপক্ষ চলে যাবে, আসবে মাতৃপক্ষ, এবং এই মাতৃপক্ষে মাকে আহ্বান জানাবো এরকম একটা কালেকশন দিয়ে। এই কালেকশনটা কিন্তু আঁচলে, পায়ের কাছে কোনো মায়ের মুখ নেই, শুধু বডিতে মাটা লেখা আছে, আর এটা পুরোটাই কিন্তু হ্যান্ড পেন্টিং এর উপর রয়েছে, উইথ ব্লাউজ পিস রয়েছে, ফ্যাব্রিকটা সেমি, সেজন্য এটা কত দাম আছে দামটা দেখো, ব্লাউজ পিস, এইটা এটা ব্লাউজ পিস, আর মায়ের মুখটা খুব সুন্দর বলো, 600 হলো, অনলি 600 হলো এই কালেকশনের প্রাইস। সেরকম হলে আমরা এরকমভাবে সামনে আঁচল করেও পড়তে পারি, দারুণ লাগবে কিন্তু 600 এতে এরকম একটা সুন্দর কালেকশন। আর মেল ফ্রেন্ডস এর জন্য জ্যাকেট সহ পাঞ্জাবি, এমনি পাঞ্জাবি, এটার দাম বলো, 2870 হলো এই সেক্টর প্রাইস, 2870, যেগুলো প্রত্যেকটা সাইজ এবং ডিফারেন্ট মানে
কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাচ্ছ। আর এই বোর্ডটা নাম্বারের বোর্ডটা, আরো একবার নাম্বারের বোর্ডটা আমি দেখাতে চাইছি, প্লিজ একবার নাম্বার বোর্ডটা সোজা করে ধরো, এটা এটা স্ক্রিনশট নাও। তারপরে তোমরা যেখানে চাইছো, যে শোরুমে চাইছো, তোমার নিয়ার বাই শোরুমে তুমি বলো, আমার যারা কলিগ রয়েছে এখানে যারা দেখাবে তারা কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি দেখিয়ে দেবে। আমি একটু বেনারসির কালেকশনসটাও দেখাতে চাইছি, আমি জানি একদিনে সব রিকোয়েস্ট দেখানো পসিবল হয় না, এখানে বেনারসির ডিফারেন্ট কালেকশনস রয়েছে। একজন আয় বাবু, নব যে কেউ একজন আয়, বুবাই আয়, একটা ডুয়াল কালার টোনের বেনারসি দেখিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, উপরেরটাই দেখা না, বডি প্লেনটা, বডি প্লেন বেনারসি সিলভার জারি উইথ হেভি ব্লাউজ। পুরোটা খুললি কেন, এখানটা ধর, মাছ করে ধর। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না, এটা ডুয়ো কালার টোনে রয়েছে। এর আঁচলটা দেখো যেমন ইউনিক, ব্লাউজ পিসটাও ইউনিক। প্রাইস দেখ, এবং এই টিস্যুটা আসছে কালার টোনটা খুব সুন্দর, একটা ভীষণ মিষ্টি হালকা। দাম বলো, কিছু টিস্যু দেখালাম তো, পিওর টিস্যু, দুটো সাদা কালোটা খোলো, দামটা দেখো। তোমরা দেখতে পাচ্ছ অফ হোয়াইটে কত রকম ভ্যারিয়েশন রয়েছে, দামটা দেখেছ কত। হ্যাঁ, এবার খোলো, গাদওয়াল স্টাইলে হাইলাইটেড এই কাঞ্জিভরমের কালেকশনটা লক্ষ্য করো, টোটাল হ্যান্ডমেড কালেকশন। লোয়ার ইয়র্কের বর্ডারটা ব্ল্যাক রয়েছে অ্যালং উইথ টেম্পল ডিজাইন, আর তার উপর একটু ক্লোজ আপে এই বুটিটা, সঙ্গে রয়েছে পিঙ্ক কন্ট্রাস্ট বর্ডার, আঁচল এবং ব্লাউজ পিস। 13,080 হলো এই কালেকশনের প্রাইস। বন্ধুরা, আজকের মতো লাইভ থেকে বিদায় নেব, এই বলতে বলতেই বিদায় নেব যে আর মাত্র সত্যি কটা দিনের অপেক্ষা, আসছে দেবী পক্ষ, মা দুর্গাকে চলো আমরা বরণ করে নিই, শক্তির আরাধনা করি, কারণ নারী শক্তি জাগরণই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য হোক। ভালো থাকো, সপরিবারে আনন্দে থাকো, আর সাথে রাখো আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে। আরও একবার ঠিকানাটা বলি, আকাশবাণী ভবনের ঠিক পাশে পিএম টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শিলিগুড়ি শাখা। মোবাইল নাম্বারসে বোর্ডটা আরেকবার নিয়ে এসো, লাস্ট আর একবার দেখিয়ে দিচ্ছি। এবং এইটুকু বলতে পারি যে সমস্ত রেঞ্জের সমস্ত রকম কালেকশন নিয়ে হাজির রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শিলিগুড়ি শাখা। মোবাইল নাম্বারের একটা স্ক্রিনশট নাও, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।